আল্লাহ বলছেন হে এদেরকে জানিয়ে দাও ফাদ রাউ আন আনফুসে কুন মৌতাইন কুন তুম তোমরা যদি এই কথায় সত্যবাদী হও তাহলে তোমাদের মৃত্যুকে মতকে সরাও তো দেখি যে কোনোদিন মরব না মরণকে ধাক্কা দিয়ে ফেলে দেব জীবনে মরব না আছে পৃথিবীতে কোনো শক্তি কোন শক্তি আছে একদিন মরতে হবে সেটা মাঠে মরো আর বাড়ির কোনাই মর মর্তি হবে এক জায়গায় মূর্তি হবে আর মরণের ক্ষেত্রে এটা নয় যে আমি মাঠে নেমেছিলাম সেই জন্য আজকে মতটা চলে আসলো না হলে বাড়িতে থাকলে আরো কয়েক বছর বাঁচতাম হ্যাঁ এটাও কুফুরি কথা এটাও তো অবিশ্বাস বরং আল্লাহ পাকের চূড়ান্ত ফেসলা করা আছে জি যা আজাল যখন শেষ মুহূর্ত চলে আসবে মতের সময় চলে আসবে লাই আস্তা খেরোনা ওয়ালা। দেব এক মুহূর্তের জন্য না বিলম্ব হবে না আগেই চলে আসলো আগেই সে নিয়ে চলে গেল এই জন্য আমাদের বাংলা ভাষায় বেশ কিছু কুফুরি কথা আছে ইসলামিক কথা তার মধ্যে অকাল মৃত্যু বলে না বলে না একটা লোক অ্যাক্সিডেন্টে মারা গেল বয়স তিরিশ বছর অথবা যুবক মানুষ মেডিকেলের ডাক্তার হয়েছিল অথবা মাত্র মাদ্রাসা থেকে পাশ করেছিল আর মারা গেল অকাল মৃত্যুতে আমরা হ্যাঁ হ্যাঁ শোকাহত অকাল মৃত্যু কুফরি কথা অকাল না মতের আবার কাল আছে নাকি হ্যাঁ যে অমুক কালে মতটা আসবে ওইটা হচ্ছে কাল আর এটা হচ্ছে অকাল না মুনাফিকরা আর কাফেররা বলতো যে দেখো দেখো এই লোকগুলি হ্যাঁ এসে সত্তর জন মারা গেল মুনাফিকরা কি বললো যে এরা যদি আমাদের সাথে থাকতো তো মারা যেত না এরা নিহত হতো দেখ আর মক্কার কাফিররা বলল যে এদেরকে সত্তর জনকে মেরে চলে এসছি তাহলে মৃত বলল না বলল না তার উত্তরে আল্লাহ বলছে দেখো তোমাদের মতো মৃত এই সাহাবাই কেরাম নন মমিন মুসলিম নয় মমিন মুসলিম যারা জিহাদ ফিসাবি আল্লাহর রাস্তায় নিহত হয় তারা তোমাদের মতো নিকৃষ্ট মৃত না বরং তারা সম্মানিত তারা হচ্ছে শহীদ হ্যাঁ বরং তাদের এমন জীবন রয়েছে যে জীবন সম্পর্কে জানতে পারলে সবাই আকাঙ্ক্ষা করতো যে হাই এই সুখের জীবনটা যদি পেতাম